নিয়ে প্রজাপতি ছবি বিতর্কে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষকে এলি তেলি বলে কটাক্ষ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী গঙ্গারামদের কথায় আমি জবাব দি না কুণাল ঘোষকে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী তোরা চেয়েছিলি আমার টিআরপি নামাতে আমার মৃত্যু পর্যন্ত পারবি না প্রজাপতি ছবি নিয়ে প্রশ্নের উত্তরে এভাবেই বিস্ফোরক মিঠুন চক্রবর্তী আপনাদের আরো একবার জানিয়ে রাখি দেব মিঠুন অভিনীত ছবি প্রজাপতি বিতর্কে আজকে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী কুণাল ঘোষকে নিয়ে মন্তব্য করলেন তিনি এলি তেলি বলে কটাক্ষ করেন তিনি গঙ্গারামদের কথায় আমি জবাব দি না কুণাল ঘোষকে আক্রমণ মিঠুনের কি বলেছেন মিঠুন চক্রবর্তী দেখুন এই যে এখন তোরা চেয়েছিলিস আমার টিআরপি নামাতে আর মরা অবধি পারবি না আপনাদের জানিয়ে রাখি দেব মিঠুন অভিনীত ছবি প্রজাপতি বিতর্কে মুখ খুলেছেন মিঠুন চক্রবর্তী আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তীর কটাক্ষ যে গঙ্গারামদের কথায় আমি জবাব দি না কুণাল ঘোষকে এভাবে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী তোরা চেয়েছিলি আমার টিআরপি নামাতে আমার মৃত্যু পর্যন্ত পারবি না প্রজাপতি ছবি নিয়ে প্রশ্নের উত্তরে এভাবেই বিস্ফোরক মিঠুন চক্রবর্তী পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ দেখুন আমি এটা বলছি আমি শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী তো নিজেকে সাপের সঙ্গে তুলনা করেন তো সাপের আবার খোলস বদলানো অভ্যেস আছে জানেন তো মরশুমে মরশুমে খোলস ছাড়ে নতুন খোলস খোলস ছাড়ে নতুন খোলস পুরনো দল ছেড়ে নতুন দল মিঠুনদা মনে রাখবেন তিনি যদি এলিতেলি শব্দটি আমার জন্য বলে থাকেন না অত্যন্ত খুশি আনন্দিত যে এই এলিতেলির সঙ্গেই একদিন পদ্মশ্রী পাওয়ার জন্য প্রণববাবুর কাছে গেছিলেন সুপারিশ করাতে এই এলিতেলির সঙ্গেই একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 2011 রাইটার্সে গেছিলেন হাত ধরে ক্ষমা চাইতে এই এলিতেলির সঙ্গে প্রিয়রঞ্জন দাসমুন্সির সঙ্গে দেখা করতে কেন্দ্রের জলসম্পদ মন্ত্রকে গেছিলেন এই এলিতেলি সুভাষ চক্রবর্তীর সঙ্গে যখন তার ডিস্টেন্স তখন বর্ষিয়ান বামপন্থী পার্থ সেনগুপ্তর সঙ্গে এই এলিতেলি গিয়ে আপনার উপর রাগটা মিটিয়ে এসেছিল ফলে আমার মনে হয় আমি আর বেশি বলছি না সম্মানহানির বিষয় অনেক বড় ব্যাপার কিন্তু এইটুকু জেনে রাখবেন যে সেতু তৈরি করতে কাঠবিড়ালিরও ভূমিকা থাকে পরবর্তীকালে কাঠবিড়ালিকে যদি কেউ বলে এলিতেলি তাহলে অকৃতজ্ঞ বেইমান বলা হয় তাকে আপনাদের জানিয়ে রাখি বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার হাইকোর্টে পোস্টার নিয়ে যে তোলপাড় পড়েছে গোটা রাজ্যে আজকে পরিস্থিতি কোর্টে আপনাদেরকে জানিয়ে রাখি পুলিশ পরিস্থিতি সামলাতে না পারলে আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় বাহিনী দেয়া সম্ভব অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল আদালতে এমনটাই জানিয়েছেন রাজশেখর মান্থা হাইকোর্টের ওসিকে তলব করার পর এজলাসের নিরাপত্তা বেড়েছে দুজনের পরিবর্তে 8 থেকে 10 জন পুলিশ থাকবে বিচারপতি মান্থার এজলাসের বাইরে গতকাল আপনারা জানেন মাননীয় বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির সামনে পোস্টার লাগানো হয় আজ সেই সমস্ত পোস্টার সরানো হয়েছে বিচারপতি মান্থার বাড়ির সামনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশ পরিস্থিতি সামলাতে না পারলে আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় বাহিনী দেয়া সম্ভব আদালতে এমনটাই জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল রাজশেখর মান্থা হাইকোর্টের ওসিকে তলব করার পর এজলাসের নিরাপত্তা বেড়েছে দুজনের পরিবর্তে 8 থেকে 10 জন পুলিশ থাকবে বিচারপতি মান্থার এজলাসের বাইরে এদিকে তার বাড়ির বাইরেও যে পোস্টার পড়ে সেই সমস্ত পোস্টারই আজকে সরিয়ে দেওয়া হয় আপনাদের জানিয়ে রাখি যে আজকের আপডেট আপনাদেরকে জানাবো পুলিশ পরিস্থিতি সামলাতে না পারলে আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় বাহিনী দেয়া সম্ভব আদালতে এমনটাই জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল রাজশেখর মান্থা হাইকোর্টের ওসিকে তলব করার পর হাইকোর্টের ওসিকে তলব করেন বিচারপতি রাজশেখর মান্থা প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বাড়ান কেউ এজলাসে আসতে চাইলে তাকে যেন বাধা না দেয়া হয় যারা আসতে চান তারা যেন এজলাসে ঢুকতে পারেন ওসিকে তলব করে এমনটাই জানান মাননীয় বিচারপতি এজলাসের নিরাপত্তা দুজনের পরিবর্তে 8 থেকে 10 জন করা হলো বিচারপতি মান্থার এজলাসের বাইরে দুজনের পরিবর্তে 8 থেকে 10 জন পুলিশ থাকবে
যে ঘটনা নিয়ে একেবারে গোটা রাজ্য তোলপাড় শুরু থেকেই আপনাদের জানাচ্ছিলাম, হাইকোর্টের এবং রাজাশেখর মান্থা, বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে যে পোস্টার লাগানো হয় সেই পোস্টার নিয়ে বিতর্ক তৈরি হয়। গতকাল পোস্টার দেখা গেল, আজ কিন্তু বাড়ির বাইরে অর্থাৎ যোধপুর পার্কে তার বাড়ির বাইরে আজ একটাও পোস্টার দেখা যায়নি, সেই ছবিই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। দেখুন, বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির আশেপাশে বিশেষত যোধপুর পার্ক অঞ্চলের বিভিন্ন জায়গায় গতকাল যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল, বাংলা এবং ইংরাজিতে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছিল বিভিন্ন দেওয়ালে দেওয়ালে, সেই পোস্টার সম্পূর্ণভাবে বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফে এবং কলকাতা পুরসভার তরফে যে যে জায়গাতে এই ধরনের পোস্টার ছিল, যে পোস্টারগুলো দেখা যাচ্ছিল, বিভিন্ন অভিযোগ সেখানে তোলা হয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে, সেই পোস্টারগুলোকে তুলে ফেলা হয়েছে। বিচারপতির বাড়ির সামনে দেখা যাচ্ছে যে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, বাড়ির ঠিক বাইরেই কলকাতা পুলিশের পিসিআর ভ্যান এবং তার সঙ্গে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা এখানে রয়েছেন। প্রধান গেটের সামনে তারা যেমন বসে রয়েছেন, গেটের ভেতরে প্রেমিসেসের মধ্যে সেখানেও কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন। নিরাপত্তার কারণেই বাড়ানো হয়েছে পুলিশি ব্যবস্থা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং বিল্ডিংয়ে যারা নিরাপত্তা রক্ষী আগে থেকে ছিলেন তারা তো রয়েছেন, তার সঙ্গে সঙ্গে পুলিশদেরও কিন্তু এখানে দেখা যাচ্ছে। দাদা, আপনারা কি আজকে কালকে থেকে রয়েছেন না আজকে থেকে রয়েছেন? না না, এখানে আমাদের, হ্যাঁ আমরা কাল থেকে আছি, আমাদের অফিসার আসবে তো অফিসারকে ইয়ে করুন, ঠিক আছে। এখন কি মানে সারাক্ষণ থাকতে কি বলা হয়েছে? হ্যাঁ, যেমনটা ওনারা জানাচ্ছেন যে গতকাল রাত্রিবেলা থেকেই তারা এখানে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন এবং আপাতত থাকতে বলা হয়েছে তাদেরকে। ক্যামেরা দীপেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। কিন্তু পোস্টার লাগালো কারা? বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টারের ঘটনার তদন্ত চলছে, জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তদন্ত হচ্ছে, ঠিক আছে। আর এই পোস্টার বিতর্কে কি বলেছেন সুজন চক্রবর্তী, কি বলেছেন সুকান্ত মজুমদার, পরপর দেখুন। যা কলকাতা হাইকোর্টে হচ্ছে, বিচার ব্যবস্থা তো পুরো কলুষিত হয়ে গেল। বাইরে যে শাসকের দাপট এবং গুন্ডামি, সেটা এখন বিচারের ব্যবস্থাতে, কোর্টে, হাইকোর্টে ভাবা যায় কখনো? আজকে বিচারকের বেঞ্চের ওখানে গিয়ে বলেছে যে বার অ্যাসোসিয়েশন তাকে বয়কট করতে বলেছে, যেন অ্যাডভার্স কোনো কমেন্ট বিচারক না করে। তো বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি বলছে না না, তো আমাদের কোনো বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নয়। তাহলে বার অ্যাসোসিয়েশনে কিন্তু ভূতে চালাচ্ছে, মানে তাই দাঁড়িয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে গোটা পশ্চিমবাংলাটা এমন হচ্ছে যে কোথায় কে কাকে কি চালাচ্ছেন কেউ জানে না, কোনো আইনের শাসন নেই, এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কখনো চলতে পারে না, এটা যা চলছে খুব খারাপ হচ্ছে। তার মানে ভাই, আমরা যা করছি করছি, বিচারপতি তুমিও কিছু আপত্তি করতে পারবে না, এসপি পকেটে, ডিএম পকেটে, সব আমাদের বুটাতে, চিফ সেক্রেটারি সহ। এবার বিচারপতি তুমিও কিছু বলতে পারবে না, তোমার পকেটের মধ্যে ঢুকতে হবে, এই জিনিস কখনো চলতে পারে না। অত্যন্ত লজ্জাজনক বিষয়, একজন বিচারপতিকে যদি এইভাবে আক্রমণের শিকার হতে হয়, শুধু তাই নয় তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, তার বাড়ির আশেপাশে পোস্টার ফেলা হয়েছে। তাহলে একজন বিচারপতি যদি হাইকোর্টের তাও আবার তিনি যদি সুরক্ষিত না হন, তাহলে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা কোথায় থাকবে? তার মানে পশ্চিমবঙ্গের নিচুতলার কোর্টের বিচারপতিদের কী অবস্থা আপনারা ভাবুন। কেন বিজেপির কর্মী সমর্থকরা গ্রেপ্তার হলে, অ্যারেস্ট হলে পরে তারা জামিন পান না কেন, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। একজন হাইকোর্টের বিচারপতির সাথে যদি তৃণমূল কংগ্রেস এবং তার আশ্রিত কালো কোট পরা দুষ্কৃতীরা, তৃণমূলের কথা বলছি, সবার কথা বলছি না, এই ধরনের আচরণ করতে পারে, একজন বিচারকের এজলাস বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে অন্য উকিলদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তোমরা বয়কট করতে পারো, ধরুন আমি বয়কট করতে পারি যে আমি অমুক বাড়িতে যাব না, কিন্তু আমি অন্যদেরকে কি বাধা দিতে পারি? গণতন্ত্রে তো সেটা সম্ভব না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাই গণতন্ত্রে হচ্ছে। তারা নিজেরা এজলাস বয়কট করছে, ঠিক আছে, অন্য কোনো উকিলদেরকে ঢুকতে দিচ্ছে না। হাইকোর্টে যা ঘটছে তা উদ্বেগজনক, কিন্তু কেন ঘটলো তা খতিয়ে দেখতে হবে। কেন বিচারপতি মান্থা রায় সম্পর্কে মানুষের এত অভিযোগ তাও খতিয়ে দেখতে হবে। তবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, এমনই মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বলেছেন তিনি দেখুন। উদ্বেগজনক ঘটনা, এটা ঘটা উচিত নেই, কিন্তু কেন ঘটলো এটা দেখতে হবে। কেন রাজশেখর মান্থা বিচারপতি তার রায় সম্পর্কে মানুষের এত অভিযোগ তৈরি হয়েছে তাও
দেখা দরকার, তবে এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তার ইজলাস বয়কট বা তার বিরুদ্ধে পোস্টার পড়া কোনোটার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আইনজীবীরা তাদের বিচার বুদ্ধিমত্তা যা মনে করেছেন তাই করেছেন, এটা রাজনৈতিক ব্যাপার নয়। তার কারণ কখনো পরিস্থিতি যদি অসহনীয় হয় তাহলে অনেক সময় লোকে পদক্ষেপ নেয়, এক্ষেত্রেও তাই নিয়েছে। এখন কেন অসহনীয় হলো, সত্যি অসহনীয় ছিল কি না, এটা বিচার করে দেখতে হবে। এর আগে তো এই রাজ্যে বিচারপতি খুন হয়েছেন কের রায়। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন অমিতাভ লালা বাংলা থেকে পালা এক বিচারপতির বিরুদ্ধে। শুধু সিরিয়াস ঘটনা ঘটেছে, কেউ এটা ছাপিয়ে আঠা দিয়ে পোস্টার লাগিয়ে দিচ্ছে সেটাই একটা বিরাট ব্যাপার, এটা বলার কিছু দরকার নেই। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচার প্রক্রিয়া অংশগ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। আপনারা জানেন গতকাল মাননীয় বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ, আর আজকে বিচার প্রক্রিয়া অংশগ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বিচারপতি মান্থার এজলাসের বিচার প্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের, সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত দাবি আইনজীবীদের। সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও। এই সিদ্ধান্ত বেআইনি দাবি বার অ্যাসোসিয়েশনের একাংশে, কারণ সাধারণ সভায় সভাপতি, সহসভাপতি এবং সম্পাদক উপস্থিত ছিলেন না। এই মুহূর্তে সরাসরি চলে যাব বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের সাংবাদিক বৈঠকে। আশা করার জায়গায় নেই, কারণ এই রাজ্যের শাসন বিভাগ রাজনৈতিক প্রশাসনের কথা ছেড়ে দিলাম, স্থায়ী প্রশাসন ব্যুরোক্রেসি তাদের কাছ থেকেও বিচার পাওয়ার আমাদের যে আশা চলে গেছে নেই আর। যেটা আমাদের সামনে ছিল একটা হচ্ছে মিডিয়া, মিডিয়ার একটা অংশকে ওরা কব্জা করেছে, কব্জা করার কনস্ট্যান্ট চেষ্টা করছে, এবং যাদের করতে পারেনি ছোট মিডিয়া হয়তো ইউটিউব চ্যানেল একের পর এক মামলা দিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, এবং সেগুলো আপনারা জানেন। সাংবাদিকদের নামে প্রায়শই এখানে মামলা করা হয়, অ্যারেস্ট করা হয়, বলা হয় প্রকাশ্যে হাওড়াতে যে সাংবাদিকরা আমাদের খবর করুন। আর সব বিপজ্জনক যেটা, যেটা মানুষের শেষ ভরসাস্থল, সেটা হচ্ছে আদালত। এরা সেই আদালতের উপরে হাত দিয়ে দিলো।